আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি লিখতে শিখি, এই অধ্যায়টি ষষ্ঠ পরিচ্ছেদের দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে এখন আমি আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। ষষ্ঠ পরিচ্ছেদ নাটক। ষষ্ঠ পরিচ্ছেদ নাটক, নাটকের এখানে মামুনুর রশিদ এর একটি নাটক রয়েছে। নাটকটি হলো সেই ছেলেটি। সেই ছেলেটি নাটকটি পড়ে নিবা, আমি এটি স্কিপ করে চলে যাচ্ছি। এর নিচে যে কাজগুলো রয়েছে এখন আমি সেই কাজগুলোর উত্তর প্রদান করব। এরপরে এখানে শব্দের অর্থ রয়েছে, এই শব্দের অর্থগুলো পড়ে নিবা। এরপরে নাটকের চরিত্র। নাটকের চরিত্র এখানে, এই নাটকে যে সব চরিত্র আছে তাদের নাম ও সংক্ষিপ্ত পরিচয় লেখো। এখন এই যে নাটকটি, সেই ছেলেটি নাটকটির মধ্যে যেই যেই চরিত্রগুলো রয়েছে তাদের নাম এবং তাদের একটু সংক্ষিপ্ত বর্ণনা লিখতে হবে বা পরিচয় লিখতে হবে। এর উত্তর যেভাবে করবা, উত্তর সেই ছেলেটি নাটকের চরিত্রগুলো ও তাদের সংক্ষিপ্ত পরিচয়। প্রথমে এখানে সাবু। সাবুকে, সাবু হচ্ছে আরজুর বন্ধু, আরজুর সঙ্গে স্কুলে যায়, মানে তার সংক্ষিপ্ত পরিচয় এখানে দেওয়া হলো। এরপরে আরজু, আরজুকে, তাহলে সেই ছেলেটি নাটকের মূল চরিত্র, তার একটি পা অস্বাভাবিক চিকন, তাই সে সবার সঙ্গে তাল মিলিয়ে হাঁটতে পারে না, রোজই সে দেরি করে স্কুলে পৌঁছায়। এরপরে আইসক্রিমওয়ালা, আইসক্রিমওয়ালাকে স্কুলের গেটে আইসক্রিম বিক্রি করেন। এরপরে হাওয়াই মিঠাইওয়ালা, তাহলে হাওয়াই মিঠাইওয়ালাকে হাওয়াই মিঠাই বিক্রি করেন। এরপরে লতিফ স্যার, লতিফ স্যারকে, তাহলে আরজুর স্কুলের শিক্ষক, আরজু রোজ দেরি করে স্কুলে আসে, বিদায় তিনি আরজুকে নিয়ে চিন্তিত হন। এরপরে সোমেন, সোমেনকে, আরজুর বন্ধু, তারা একসঙ্গে স্কুলে যায়। এরপরে মিটু, মিটুকে, আরজুর স্কুলের সহপাঠী। এভাবে এখানে এই কাজটির উত্তর করবা। এরপরে আসি অপর পৃষ্ঠায়। অপর পৃষ্ঠার এখানে নাটক বুঝি। নাটক বুঝির এই কাজটি শ্রেণীকক্ষের মধ্যেই হয়ে যাবে, তাই এটি নিয়ে আমি আর বিস্তারিত আলোচনা করতেছি না। এরপরে বলি ও লিখি। বলি ও লিখির এখানে সেই ছেলেটি নাটকটির কাহিনী প্রথমে গল্পের মতো করে বলো, তারপর লেখো। এখন সেই ছেলেটি নাটকটি গল্পের মতো করে বলতে হবে, তারপরে লিখতে হবে। এখন কীভাবে লিখবা? এখন দেখো এখানে উত্তর। সেই ছেলেটি, নাটকের সেই ছেলেটি হলো আরজু। আরজু ছোটোবেলায় একটি অসুখের কারণে তার পায়ের সমস্যা দেখা দেয়, তার পা চিকন হয়ে গেছে, সে একটানা বেশিক্ষণ হাঁটতে পারে না, এজন্য সে বন্ধুদের সাথে স্কুলে যাওয়ার সময় পথের মধ্যে হঠাৎ থেমে যায়, কিন্তু স্কুলে দেরি হয়ে যাবে এজন্য তার বন্ধুরা কেউ অপেক্ষা করে না, তাকে একাকী ফেলেই তারা স্কুলে চলে যায়। আইসক্রিমওয়ালা ও হাওয়াই মিঠাইওয়ালা কেউ তাকে সাহায্য করেনি। লতিফ স্যার আরজুর খোঁজ খবর নেন, তিনি জানতে পারেন আরজু পলাশতলীর আমবাগানে একাকী বসে আছে, তাই লতিফ স্যার সোমেন ও সাবুকে সাথে নিয়ে সেখানে যান। সেখানে গিয়ে আরজুর সমস্যাটি জানতে পারেন, তিনি আরজুর প্রতি সহযোগিতার হাতকে প্রসারিত করেন, তিনি আরজুর চিকিৎসার উদ্যোগ গ্রহণ করেন। এভাবে এখানে বলি ও লিখির কাজটির উত্তর করবা। এরপরে আসি অপর পৃষ্ঠায়। অপর পৃষ্ঠার এখানে জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি। জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজির এখানে সেই ছেলেটি নাটকের সাথে তোমার জীবনের বা চারপাশের কোনো মিল খুঁজে পাও কিনা, কিংবা কোনো সম্পর্ক খুঁজে পাও কিনা তা নিচে লেখো। এখন এর উত্তর যেভাবে করবা, উত্তর সেই ছেলেটি নাটকের সাথে আমার চারপাশের ঘটনার মিল খুঁজে পাই। আমরা একটু লক্ষ্য করলেই দেখতে পাবো পথে প্রান্তে অনেক অসহায় মানুষ রয়েছে, তারা শারীরিক প্রতিবন্ধী, প্রতিবন্ধী হওয়ার কারণে তারা সবার কাছে তুচ্ছ তাচ্ছিল্যে পরিণত হয়, কেউ তাদের পাশে দাঁড়ায় না, কেউ তাদের দিকে সাহায্য সহযোগিতার হাত বাড়ায় না, অথচ তারা আমাদের সমাজেরই একটি অংশ। যথার্থ যত্ন, পরিচর্যা, চিকিৎসা ও অনুপ্রেরণা পেলে তারাও জীবনে সফল হতে পারবে। আর এর উদাহরণ আমাদের গ্রামের শফিক। পায়ের সমস্যার জন্য সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে, এজন্য সবাই তাকে শফিক ল্যাংড়া বলে। আমাদের গ্রামের কালাম মতাব্বর নিজ খরচে তার চিকিৎসার ব্যবস্থা করেন, তাকে লেখাপড়া করান। সেই শফিক এখন এমএ পাস করে একটি সরকারি স্কুলে শিক্ষক হয়েছেন। তাই আমি মনে করি আমাদের সমাজ জীবনের বাস্তব চিত্র সেই ছেলেটি নাটকে প্রতিফলিত হয়েছে। এভাবেই এখানে জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজির কাজটি করবা। এরপরে আসি অপর পৃষ্ঠায়। অপর পৃষ্ঠার এখানে নাটকের বৈশিষ্ট্য খুঁজি। নাটকের বৈশিষ্ট্য খুঁজির এখানে সেই ছেলেটি একটি নাটক, নাটকে সাধারণ কিছু বৈশিষ্ট্য আছে, নিচের প্রশ্নগুলোর উত্তর খোঁজার মাধ্যমে বৈশিষ্ট্যগুলো বোঝার চেষ্টা করো। এখানে একটি ছক রয়েছে, ছকটির প্রথমে ক্রম, এরপরে প্রশ্ন, এরপরে হ্যাঁ অথবা না। এখন এখানে
লাইনের শেষে কি মিল শব্দ আছে? তাহলে লাইনের শব্দে নাটকে কোনো মিল শব্দ থাকে না, তাই এখানে নাতে ডিকশনও দিয়ে দিবা। এরপরে পড়ার সময় কি তাল রক্ষা করতে হয়? নাটকে তাল রক্ষা করতে করার প্রয়োজন নাই, তাই নাতে ডিকশনও। এরপরে লাইনগুলোতে শব্দ সংখ্যা কি সমান? না, নাটকে কখনো লাইনগুলোর শব্দ সংখ্যা সমান হয় না, তাই নাতে টিকচিহ্ন। এরপরে সুর করে গাওয়া হয় কি? না, সুর করে গাওয়া হয় না, নাতে টিকচিহ্ন। এটি কি পদ্য ভাষায় লেখা? না, নাটক কখনো পদ্য ভাষায় লেখা হয় না, তাই নাতে টিকচিহ্ন। এরপরে এটি কি গদ্য ভাষায় লেখা? হ্যাঁ, এটি গদ্য ভাষায় লেখা হয়। এরপরে এখানে কোনো কাহিনী পাওয়া যায়? হ্যাঁ, এখানে কাহিনী আছে, বা তাই হাতে টিকচিহ্ন। তারপরে এখানে কোনো চরিত্র আছে কি? এখানে অনেকগুলো চরিত্র রয়েছে, তাই এখানে হাতে টিকচিহ্ন দিয়ে দিব। এরপরে এখানে কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে কি? না, না, এখানে কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয়নি। এরপরে এটি একাধিক অনুচ্ছেদে ভাগ করা কি? না, তাহলে না, এটি একাধিক অনুচ্ছেদে ভাগ করা নয়। এরপরে এর মধ্যে কোনো সংলাপ আছে কি? না, না, হ্যাঁ, এর মধ্যে সংলাপ রয়েছে। এরপরে এটি কি অভিনয় করা যায় কি? না, হ্যাঁ, এটি অভিনয় করা যায়। এভাবে এখানে নাটকের বৈশিষ্ট্য খুঁজির এখানে এই কাজটির উত্তর করবা। এরপরে নাটক কি? নাটক কি, নাটক কীর এখানে এই বিষয়গুলো পড়ে নিবা। এগুলো সম্পর্কে আর আমি বিস্তারিত আলোচনা করতেছি না। এরপরে আসি অপর পৃষ্ঠায়। অপর পৃষ্ঠায় এখানে সংলাপ লিখি। সংলাপ লিখির এখানে যে কোনো একটি বিষয় নিয়ে দুটি চরিত্রের মধ্যে সংলাপ রচনা করো। এখানে দুটি বিষয়ের মধ্যে সংলাপ রচনা করতে হবে। এখন এই কাজটি যেভাবে করবা, উত্তর সংলাপ, এখানে আমি একটি সংলাপ লিখেছি, তোমরা তোমাদের মতো করে সংলাপ লিখে রাখতে পারো। কালাম ও সেলিম দুই বন্ধু, তারা একসাথে বিদ্যালয়ে যাচ্ছে। হঠাৎ মাঝপথে এসে কালাম থেমে যায়। এরপরে সেলিম বলল, কিরে হঠাৎ থেমে গেলি কেন? এরপরে কামাল বলল, আমি আজ বিদ্যালয়ে যাব না। এরপরে সেলিম, কেন বিদ্যালয়ে যাবি না কেন? কামাল বলতেছে, আরিফ স্যারের পড়া মুখস্থ করিনি, পড়া না করে ক্লাসে গেলে স্যার খুব মারবেন। এরপরে সেলিম বলল, স্যারের পড়া মুখস্থ করিসনি কেন? এরপরে কালাম এর উত্তর দিল, রাতে খেলা দেখতে দেখতে কখন যে। তাহলে কখন যে, এই যে সেলিম, এরপরে সেলিম বলল, কখন যে ঘুমিয়ে গেছি, কিছুই টের পাইনি, তাই তো? কামাল, ঠিক তাই। সেলিম বলতেছে, তা সকালে ঘুম থেকে উঠে তো পড়াটা রেডি করতে পারতি। এরপরে কামাল বলল, তা অবশ্য পারতাম, কিন্তু পড়ার কথা মনে ছিল না। সেলিম, তা এখন তাহলে মনে হলো কেন? কামাল, স্যারের মারের ভয়ে। এরপরে সেলিম বলল, শোন, স্যারের মারটা বড় কথা নয়, তুই যে স্যারের নির্দেশ অমান্য করেছিস এটা রীতিমতো অন্যায়। এরপরে কামাল বলল, সরি দোস, আমি বড় ভুল করে ফেলেছি। এরপরে সেলিম বলল, সরি আমাকে নয়, স্যারকে বলবি, স্যারের কাছে ক্ষমা চাইবি। এরপরে কামাল বলল, আমার খুব ভয় করছে। এরপরে সেলিম বলল, কোনো ভয় নেই, এখন বিদ্যালয়ে চল। কামাল, ঠিক আছে চল। এভাবে এখানে একটি কথোপকথন বা সংলাপ লিখে রাখবা। এরপরে এখানে এই যে পৃষ্ঠার নিচে অভিনয় করি, সেই ছেলেটি নাটকটি কয়েকজন বন্ধু মিলে অভিনয় করো, মানে সেই ছেলেটি নাটকটি কী করবো, কয়েকজন বন্ধু মিলে তোমরা অভিনয় করে নিবা, তাই এটা নিয়ে আমি আর কিছু বলতেছি না। তাহলে এই ছিল ষষ্ঠ পরিচ্ছেদ নাটক এর সম্পূর্ণ কাজের উত্তর। তাহলে আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।